আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আমি একটি খুশির সংবাদ নিয়ে এসেছি যে বাংলা ট্রিবিউন পত্রিকায় 7 জুন তোমাদের জন্য একটি সুখবর এসেছে, এভাবে যে স্মার্টফোন কিনতে বিনা সুদে ঋণ দিচ্ছেন এবং আবেদন করতে হবে 15 জুনের মধ্যে। বিস্তারিত খবরটি দেওয়ার পূর্বে তোমাদের নিকট ছোট্ট একটি অনুরোধ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবে, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখে আসি বিস্তারিত খবরটি কি, যে স্মার্টফোন কিনতে বিনা সুদে ঋণ দিচ্ছেন আবেদন 15 জনের মধ্যে। অর্থাৎ অনলাইন শিক্ষা কার্যক্রমের আওতায় সব শিক্ষার্থীকে আনতে আর্থিকভাবে অসচ্ছল প্রায় 8,500 শিক্ষার্থীকে বিনা সুদে 8,000 টাকা করে ঋণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি। আগামী 15 জুনের মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসাব পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অর্থাৎ তোমরা বুঝতে পারলে যে শিক্ষার্থীদেরকে যে 8,500 টাকা করে ঋণ দেবে স্মার্টফোন কেনার জন্য, এটা কিন্তু শুধুমাত্র যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রছাত্রী, তারাই কিন্তু এই সুবিধাটা পাবে। এবং এখানে কিভাবে, এখানে কিন্তু অনেকগুলো শর্ত দেওয়া আছে, সেই শর্তগুলো আমি পড়ছি। দেখো, যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালার আলোকে করোনা মহামারীর কোভিড-19 কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সুদবিহীন ঋণের আওতায় অ্যান্ড্রয়েড ডিভাইস স্মার্টফোন ক্রয়ের জন্য এই ঋণ প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় খোলার পর অথবা 4টি কিস্তিতে বা এককালীন এই টাকা পরিশোধ করতে হবে, অন্যথায় শিক্ষার্থীর নামে কোনো ট্রাস্টশিপ ও সাময়িক মূল সনদ ইস্যু করা হবে না। এখানে অনেকগুলো শর্ত আছে। দেখো, 1 নম্বর, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থীদের যাদের নাম শিক্ষার্থীদের সফট লোন তালিকা অন্তর্ভুক্ত আছে কেবল তারাই আবেদন করতে পারবে। ঋণের সর্বোচ্চ সিলিং 8,000 টাকা, যা সুদমুক্ত, অর্থাৎ কোনো সুদ নেওয়া হবে না। এসব টাকা সংশ্লিষ্ট শিক্ষার্থীর ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে। এখানে সোনালী, জনতা, অগ্রণী যে কোনো ব্যাংকের মাধ্যমে তারা নিতে পারবে। এবং স্মার্টফোন কেনার ভাউচারটি কিন্তু কমিটির সদস্য সচিবের কাছে জমা দেওয়া লাগবে। এখানে আরও বলা আছে যে যারা 4টি সমান কিস্তিতে এগুলো পরিশোধ করবে এবং ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থী কিন্তু তার নামের কোনো ট্রান্সক্রিপ্ট বা সাময়িক বা মূল সনদপত্র পাবে না, এই কথাটিও বলা আছে। এবং 15 জুনের মধ্যে সফট লোন তালিকায় নিবন্ধিত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.du.ac.bd অন্তর্ভুক্ত ডিইউ ফর্মস এর স্টুডেন্ট সফট লোন থেকে ডাউনলোড করে পূরণের পর নিজ নিজ বিভাগ ইনস্টিটিউটের চেয়ারম্যান বা পরিচালকের নিকট সেটি প্রেরণ করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা, তোমরা বুঝতে পারলে যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তোমরা তারাই কিন্তু এই সুবিধাটি পাচ্ছ। তো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে এবং এই সুবিধাটি নেওয়ার চিন্তা ভাবনা করছে, তারা খুব দ্রুত 15 জুনের মধ্যে তোমরা এই সুবিধাটি নিয়ে নাও। তোমাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানে।